ছোটো ছোট যে তিনটে লাল রঙের দানা আপনারা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আজ দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি কোথায় কীরকম হচ্ছে সেটা জানতে ঘুরতে ঘুরতে চলে এসেছি মিরিক ব্লকে যেখানে পাহাড়ের ঢালে অপূর্ব সুন্দর কায়দায় এই ফসলটির চাষ হচ্ছে এটি বলা যেতে পারে পাহাড়ের প্রধান এবং অর্থকরী ফসল অনেকেই হয়তো এটিকে স্বাভাবিকভাবে চেনেন না আমরা চিনি এটার শুকনো ফর্মেশনটাতে এটি বড় এলাচ যার এই মুহূর্তে বাজার দর রয়েছে আঠেরোশো টাকা কিলো বুঝতেই পারছেন তাহলে এই ফসলটি কতটা অর্থ এনে দিতে পারে পাহাড়ের মানুষদের বা পাহাড়ের কৃষক ভাইদের কাছে এই বিষয় নিয়ে আজকে কথা বলব আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন কাশিয়াং মহকুমার সহকৃষি অধিকর্তা প্রশাসন ডক্টর রামপ্রসাদ সান্নাল আমরা জেনে নেব পাহাড়ের কৃষক ভাইয়েরা বড় এলা চাষ করে এই মুহূর্তে কতটা উপকারী হতে পারেন বা সুদূর ভবিষ্যতেও বড় এলার চাষ তাদের কাছে কতটা লাভজনক চাষ হতে পারে আসুন কথা বলেনি নি ডক্টর সানালের সঙ্গে দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলে বড় এলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল মশলা ফসলের মধ্যে অর্থনৈতিক গুরুত্বের বিচারে বড় এলাচকে মশলা ফসলের রানী বলা হয়ে থাকে আমাদের ভারতবর্ষে বড় এলাচ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে এবং আমাদের আমাদের ভারতবর্ষের মধ্যে সিকিম রাজ্য একাই অষ্টাশি শতাংশ বড় উৎপাদন করে থাকে এবং তারপরেই রয়েছে আমাদের দার্জিলিং জেলা যেখানে প্রায় তিন হাজার হেক্টর এলাকা জুড়ে বড় এলাচের চাষ রয়েছে এবং বাৎসরিক ফলন রয়েছে ছশো মেট্রিক টনের মতো আমরা যদি দেখি যে বড় এলাচের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারণে বড় এলাচের বর্তমান বাজার দর রয়েছে আঠারোশো টাকা প্রতি কেজি সুতরাং একজন চাষি ভাই কেবলমাত্র বড় এলাচের চাষ যদি ঠিক ঠিকভাবে চাষ করতে পারেন তাহলে অর্থনৈতিক সফলতার মুখ দেখতে পারেন আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি যে বড় এলাচের উৎপাদনে অনেকটাই হ্রাস পেয়েছে বিশেষ করে বড় এলাচে একটি রোগ ছত্রাকঘটিত রোগ রোগের কারণে বড় এলাচের যে পাত যে পাতা যেগুলি রয়েছে সেগুলি পচে যাচ্ছে এবং পরবর্তীতে সম্পূর্ণ গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে এটি একটি গঠিত রোগ যদি বড় চাষটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ঠিক ঠিকভাবে চাষটা করা যায় তাহলে এই চাষে কিন্তু বেশ ভালো লাভ আমাদের কৃষক বন্ধুরা পেতে পারেন আমি কৃষক বন্ধুদের বলছি যে এই চাষটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করুন বিশেষ করে সুস্থ সবল চারা সংগ্রহ করুন তেউর সংগ্রহ করে রোপণ করুন এবং পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিন এবং বাগিচা পরিষ্কার রাখুন আমরা দেখতে পাই যে যে সমস্ত রোগাক্রান্ত পাত রয়েছে সেটা অনেক কৃষক বন্ধুরাই বাগিচায় ছেড়ে দিচ্ছেন এবং সেটা সুতোর রূপে বা মালচিং হিসাবে ব্যবহার করছেন ফলে এই রোগটি অন্যান্য অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে ছড়িয়ে যাচ্ছে তো এর সঙ্গে সঙ্গে আমি বলবো বিশেষ করে শুকনো মরশুমে যে সময়টায় ফলনটা উঠিয়ে নেওয়া হচ্ছে ঠিক তারপরে পরে রোগাক্রান্ত যে সমস্ত পাতা রয়েছে সেইগুলি উঠিয়ে সেইগুলিকে আগুনে জ্বালিয়ে দেওয়া এবং পরবর্তীতে বর্দু মিশ্রণ এক শতাংশ বানিয়ে পুরো বাগিচায় যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে সুস্থ সবল পাতা আসবে আসবে এবং থেকে ভালো ফলন পেতে পারেন ইতিমধ্যে সেখান জেনে নিয়েছি বড় এলাচ চাষ কিন্তু একটা যথেষ্ট লাভজনক চাষ কিন্তু এই চাষেও তো কিছু বিপত্তি আছে বা এই চাষেরও তো বিভিন্ন ধরনের বড় এলাচের জাত রয়েছে তো বড়ো এলাচের জাত কি কি রয়েছে সে সম্বন্ধে এখন একটু জানব বড়ো চের অনেকগুলি জাত রয়েছে যেরকম ভারলং রয়েছে সেরেমনা রয়েছে রামশাই তো এই জাতগুলি আমাদের কৃষক বন্ধুরা চাষ করতে পারেন বিশেষ করে আমি বলবো যে ভারলং যে প্রজাতিটি রয়েছে সেই চাষ সেই প্রজাতিটির চাষ করার দিকে লক্ষ্য রাখা দরকার কারণ ভারলংয়ের যে ক্যাপসুল রয়েছে যে দানা রয়েছে তার বাজার দর বেশি রয়েছে এবং ভার্লংয়ে ফলনও অনেকটা বেশি পাওয়া যায় শুধুমাত্র কৃষক বন্ধুরা লক্ষ্য রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষটা করতে হবে এবং শুকনো মরশুমে বিশেষ করে জল সেচের দিকে একটু লক্ষ্য রাখা দরকার এবং শুকনো মরশুমে যদি একটু মালচিং দেওয়া যায় সেক্ষেত্রে জল জলের যে অভাব সেটা অনেকটা মেটানো যেতে পারে আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক ভাই অ্যাংলো তামাং আমরা তার কাছে জিজ্ঞাসা করব যে বরোয়েলার চাষ তো তিনি করছেন किंतु बड़ो इलाज चाष कत लाभ होता है कतो खुशी मन चाष करते फसल जेने बड़ा आलि से जो आमदनी है अच्छा है अच्छा रहता है और इसका बद्रभाव भी अच्छा है और इसमें फिर भी इस वर्षा में क्या हुआ इसका जो एक डिजीज आया है जो पत्ता सूखा होता है इससे उत्पादन में थोड़ा कमी आ रहे हैं इसलिए इसके लिए कृषि विभाग से परामर्श लेके इसके इसका दवाई वगैरह कर रहे हैं हम लोग हमने अभी ये अलजी का खेती बड़ा अलाइजी का खेती लगभग पच्चीस दिसम्बर में अभी शुरू किया है भविष्य में आज लार्ज स्केल में हम करने का सोच रख के रख रहे हैं इसलिए भविष्य में इससे आमदन पहाड़ के कृषकों के लिए अच्छा ही होगा ऐसे मैं सोचता हूँ भारतवर्ष सिक्किम बड़ो इलाज उत्पादन एक नंबर আর দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিংয়ের নাম আর এই সব মিলিয়ে ভারতবর্ষ বিশ্ববাজারে এক নম্বর স্থান অধিকার করিয়াছে বড় এলাচ রপ্তানির ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছেন বড় এলাচের কতখানি গুরুত্ব রয়েছে ভারতবর্ষের অর্থনীতিতে এবং এতটাই গুরুত্ব রয়েছে যে এটি কিন্তু আমাদের পাহাড়ি এলাকার চেহারাটাই একেবারে পাল্টে দিতে পারে তাই বড় এলাচ চাষ কৃষক ভাইদের কাছে এখন একটি অতি গুরুত্বপূর্ণ ফসল এবং অর্থনৈতিক আমদানি তো বটেই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোন চাষ নিয়ে দেখতে থাকুন কৃষিদর্শন জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রের পরিবেশনায় এখন এ পর্যন্তই নমস্কার